চীনের এই অদ্ভুত ব্যক্তিটাকে দেখুন, যে কিনা একটা সাপ দেখে সেটাকে মারল এবং সেটা এমনভাবে মারল যে মারার পর সেটা কাটল এবং কাটার পর এমনভাবে সেটা আত্মসাত করে খাচ্ছে, কেমন যেন সে একটা জ্যান্ত মাছ ধরে খাচ্ছে। কি এটা অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই ব্যক্তি এমনভাবেই সাপটাকে মারবে এবং মেরে খাবে, সেটা দেখার পরে সত্যি আমাদের বন্ধুরা এটা দেখার পরে নিজের মধ্যে একটা কেমন অস্বস্তি বোধ হচ্ছে, কারণ এটা এমনভাবে এই ব্যক্তি খাচ্ছে কেমন যেন মনে হচ্ছে বহু বছর এই ব্যক্তি কিছু না খেয়ে আছে। বন্ধুরা এটা এতটাই বিষাক্ত যে কাউকে কামড়ালে সেটা যখন তখনই মরে যাবে, আর এই ব্যক্তি এতটাই সাহস যে একটা সাপ মেরে সেটাকে খেয়ে নিচ্ছে, ভাবতে পারছে।